বন্ধুরা হাত পাখি কালো হয়ে গেছে ঘাড় কনুই বগল অথবা হাঁটুতে কালো দাগ আছে কিংবা রোদে পুড়ে গেছে রুক্ষ সুক্ষ ড্রাই হয়ে আছে তাহলে আজকের রেমেডিটা তোমাদের দারুণ কাজ দেবে একদিনে ফার্স্ট ডেতেই তোমরা হাত পা একদম অনেক ফর্সা উজ্জ্বল করে নিতে পারবে বন্ধুরা প্রত্যেক দিন আমরা হাতে অনেক কাজকর্ম করি অনেক কিছু করি কিন্তু হাতে যত্ন করতে পারি না যার জন্য আমাদের হাত প্রচণ্ড রুক্ষ ড্রাই কালো ছোপ ছোপ হয়ে যায় তো আজকে আমি তোমাদের দারুণ একটা রেমেডি শেয়ার করছি সবার প্রথমে একটু হালকা উষ্ণ গরম জল নেব হালকা উষ্ণ গরম জল নিয়ে সেটি দিয়ে আমি হাত পাটা আগে এইভাবে জলে ভিজিয়ে নেবো কিছুক্ষণের জন্য তো এইভাবে আগে জলে ভিজিয়ে নেবে আচ্ছা বন্ধুরা আর একটা কথা বলি যদি হাতে পায়ে লোম থাকে লোমের জন্যও কিন্তু কালচে ভাব আসে এবং লোমের জন্য অনেক নোংরা ময়লাও কিন্তু আটকে থাকে তো হাত পায়ের লোম যদি পরিষ্কার করে নিতে পারো ঘরোয়া উপায়েতে অথবা রেজার দিয়ে অথবা ব্যাক্স করে যেমন করেই হোক হাতে পায়ের লোমটা তুলে নিলে হাত পা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার ছকচকে লাগে তো এই রেমেডিটা করার আগে হাতে যদি চুড়ি অথবা কিছু থাকে সেগুলো আগে খুলে নেবে নিয়ে এই রেমেডিটা ট্রাই করবে তো দেখো আমি খুলে নিয়েছি আর হাতটা উষ্ণ গরম জলে একটু ধুয়ে নিলাম আগে ধুয়ে নেবার পর এরপর আমি একটি বাটির মধ্যে নিয়েছি এক চামচ চিনি এখানে গুঁড়ো চিনি চিনিটা গুঁড়ো করে নেবে তোমরা চিনিটা গুঁড়ো করে নিয়ে এক চামচ মতন চিনি নেবে আচ্ছা বন্ধুরা এটা আমি হাতে করে দেখাচ্ছি তোমরা এটা পায়ে করতে পারো ঘাড় পগল কোন কনুই তেও কিন্তু এটা অ্যাপ্লাই করে তোমরা সেটিকে ফর্সা উজ্জ্বল কিন্তু পরিষ্কার ঝকঝকে করতে পারো নোংরা জেদি ময়লাটা তুলে নিতে পারবে এরপরে চিনির মধ্যে এক চামচ আমি কফি দিচ্ছি কফির মধ্যে স্কিন হোয়াইটনিং প্রপার্টি থাকে কফি এক্সপোলিয়েট করে খুব ভালো করে কফি আর চিনি মিক্স হয়ে গিয়ে আমাদের ডেড স্কিনটাকে ডেড সেল যে রুক্ষ আছে রুক্ষ হয়ে আছে কিংবা খুব জেদি ময়লা তোমাদের আটকে আছে সেটাকে তুলে দিতে সাহায্য করে শুধু সাবান যে কাজটা করবে না সেটা কিন্তু এই কফি আর চিনি সেই কাজটাই করবে এরপর এই রুক্ষতা দূর করার জন্য আমি নিচ্ছি এক চামচ নারকল তেল তো এই চিনি আর কফির মধ্যে আমি এক চামচ নারকল তেল মিশিয়ে নিলাম এখানে নারকল তেল স্কিন একটা পালিশ করবে স্কিনটাকে চকচকে বানাবে নোংরা ময়লাটাকে ফুলিয়ে তুলে দেবে আর ডেড স্কিনটাকে তুলে একটা স্মুথ স্কিন আনবে তার সাথে রুক্ষতাটাকেও দূর করবে নারকোল তেল আর যদি তোমাদের স্কিনে ট্যান পড়ে গেছে মানে রোদের জন্য তো ট্যান পড়ে অনেক সময় আমাদের দেখো হাত তো তো ঢাকা চাপা থাকে না হাত খোলা থাকে যার জন্য রোদ দূর লেগেও তো হাতে কালো ট্যান পড়ে যাচ্ছে দিনের দিন আমরা পরিষ্কার করি না হাত পা শুধু সাবান কিন্তু কোনো দিন তোমাদের সেই কাজ করবে না যেটা আজকের এই রেমেডিটা সপ্তাহে একদিন করে করলেও কাজ দেবে তো এইভাবে আমি গুঁড়ো চিনি কফি পাউডার আল নারকল তেল এক এক চামচ করে আমি নিয়েছি নিয়ে এইবার হালকা হাতে মাজা এইটা দিয়ে স্ক্রাব করব হাতটা যেন হালকাভাবে ভিজে থাকে একদম ড্রাই করে মুছবে না একটু হালকা হালকা ভিজে ভিজে ভাব থাকা অবস্থাতেই এইটা দিয়ে স্ক্রাব করতে হবে তোমাদের তো খুব সুন্দরভাবে যখন এটা দিয়ে স্ক্রাব করবে দেখবে তোমাদের হাতের নোংরা ময়লাগুলো আস্তে আস্তে উঠতে আরম্ভ হয়ে যাবে আর একটা চকচকে উজ্জ্বল ভাব আসতে শুরু হয়ে যাবে আর্ধেক কাজ তো এই স্ক্রাবটাই করে দেবে তোমাদের তো এই ভাবে দেখো আস্তে আস্তে হালকাভাবে কিন্তু ঘষতে ঘষতে এটাকে তুলবে তোমরা পায়ে যদি করতে চাও পাটাও আগে উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পাটা পরিষ্কার করে নেবে যদি খুব নোংরা ময়লা থাকে তাহলে একটু সাবান অথবা গোলা জলের মধ্যে পা চুবিয়ে রেখে অথবা হাত চুবিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু এই স্ক্রাবটা অ্যাপ্লাই করবে বন্ধুরা সপ্তাহে একদিন করে করবে দেখো প্রত্যেক দিন আমাদের এত সময় নেই যে আমরা নিজেদের শরীরের যত্ন নিতে পারি কিন্তু সপ্তাহে একটা দিন এমন সময় বার করবে যেই ফ্রি সময়টায় তোমরা নিজেদের হাতে পায়ের যত্ন নিতে পারো সপ্তাহে একদিন করলে সারা সপ্তাহ তোমরা নিশ্চিত থাকবে এবং যখনই যদি কোথাও যেতে হয় হুট করে যেতে হয় তখন হাত পা দেখে মনে হয় ইস আমার হাত পাটা কি নোংরা হয়ে রয়েছে কালো হয়ে রয়েছে সেই জিনিসটা আর মনে হবে না সপ্তাহে একদিন করে করলে তো দেখো আমি স্ক্রাব করে আসার পরে অন্তত এক থেকে দু মিনিট স্ক্রাব করবে ভালো করে কফি চিনি আর নারকেল তেল দিয়ে তারপরে জল দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে আসবে তো প্লেন জল দিয়ে দেখো ধোয়ার পর দেখতে পাচ্ছ হাতটা কতটা চকচকে হয়ে গেছে লাগাবার আগে হাতটা কেমন রুক্ষ কালচে হয়েছিল দেখো হাতটা অনেক চকচকে সুন্দর হয়ে গেছে এবার আমাদের একটা প্যাক লাগাতে হবে এই প্যাকের জন্য আমাদের দরকার এখানে কোলগেট হ্যাঁ কোলগেটের সাদা পেস্টটা নেবে কারণ কোলগেটের সাদা পেস্ট এর মধ্যে থাকে ব্লিচিং ব্লিচ থাকে যেটা আমাদের এই রোদে পোড়া ট্যানটা অথবা কালো ছোপটাকে তুলে দেবে তার সাথে সাথে আমাদের এখানে লাগবে একটু লেবুর রস এটার মধ্যে লেবুর রসের মধ্যেও ব্লিচিং থাকে রোদের ট্যান তুলতে লেবুর রসও কার্যকারী খুব আর এই যে প্রত্যেক দিন আমরা প্রচুর রান্না কাজ জলের কাজ করি আমাদের হাতে নোংরা ময়লা কিন্তু চেপে আটকে থাকে কালচে ভাবটা আটকে থাকে তাই আমাদের এই দুটো ভীষণ প্রয়োজন হচ্ছে এই দুটি মিলে এই যে কোলগেট আর এই লেবুর রস এরা দুজনে মিলে আমাদের হাত কে অনেক পরিষ্কার অনেক সুন্দর করে দেবে তো এইভাবে ভালো করে লেবুর রস আর কোলগেট পেস্টটাকে মিক্স করবে এক চামচ কোলগেট পেস্ট নেবে এক চামচ লেবুর রস নেবে বন্ধুরা এখানে পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারো যদি তোমরা হাতে পায়ে ঘাড়ে গলায় এবং কনুয়ের নোংরাও যদি পরিষ্কার করতে চাও পরিমাণ বাড়িয়ে নেবে এইবার দেখো হাফ ছোট্ট চামচ আমি দিচ্ছি বেকিং পাউডার তোমাদের কাছে বেকিং পাউডার থাকলে দিতে পারো বেকিং সোডা থাকলে দিতে পারো যে কোনো একটা তোমরা এখানে অল্প একটু মেশাবে কারণ বেকিং পাউডার আর বেকিং সোডাও নোংরা ময়লা ফুলিয়ে দিয়ে নোংরা তুলে দিতে কিন্তু সাহায্য করে দারুণ সুন্দরভাবে আর এটা লাগালে কোনো রকমের কোনো ইরিটেশান কোনো কিছু হবে না নিশ্চিতভাবে তোমরা কিন্তু হাতে পায়ে এটা লাগাতে পারো কোনো চিন্তার কারণ নেই রেডি হয়ে গেছে দেখো আমার প্যাকটা স্কিন হোয়াইটনিং প্যাক এটা কিন্তু এটা সপ্তাহে একদিন করে ইউজ করবে তো এই যে হাত আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি স্ক্রাব করার পর এইবার এই প্যাকটা আমি হাতে লাগাব অন্তত সাত থেকে দশ মিনিট এটা হাতে লাগিয়ে রাখবে আর যদি পায়ে ঘাড়ে গলায়ও লাগাও সাত থেকে দশ মিনিট লাগিয়ে রাখবে আর বন্ধুরা আর একটা কথা বলি দশ বারো বছরের উপরের থেকে যারা আছে প্রত্যেকে তোমরা করতে পারো দশ বারো বছরের উপরে বয়স থেকে নিয়ে যতজন আছে যারা আছে ষাট সত্তর বছর সবাই এটা ব্যবহার করতে পারবে ছেলেরা এবং মেয়েরা উভয় কিন্তু এইটাকে ইউজ করে এই রেমেডি ইউজ করে কিন্তু হাত পায়ের ময়লা তুলে হাত পাকে ফর্সা সুন্দর উজ্জ্বল করতে পারো সপ্তাহে একদিন করে চাইলে তোমরা রাতেও করতে পারো এটা দিনের বেলা কাজ আছে সময় নেই রাতে নিজের জন্য অন্তত দশ থেকে পনেরো মিনিট বার করে তোমরা এটা করতে পারো দেখো হাতে পায়ে খুব ভালো করে এরা লাগিয়ে নি আমি দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট অপেক্ষা করার পরে এইভাবেই দেখো হাতে লাগিয়ে তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার লাগছে হাতটা অনেকটা আগের থেকে তো এইবার আমি জল দিয়ে ধুয়ে এসছি হাতটা পরিষ্কার জল দিয়ে কলের জল দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেবে হাতটা ভালো করে ধোয়ার পর দেখো তোমরা বুঝতে পারছো কতটা পরিষ্কার করে দিয়েছে আমার হাতটা ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে এটা হাত কিন্তু পরিষ্কার করে দেবে হাত পায়ের নোংরা ময়লা তুলে সুন্দরভাবে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে এইবার আমাদের একটা ক্রিম বানাতে হবে যেটা এটার হাতে পায়ের রুক্ষতাটাকে দূর করে হাত পা একদম নরম সফট ফর্সা করবে এর জন্য আমি নিয়েছি এখানে নিভিয়া ক্রিম জরুরি না নিভিয়া নিতে হবে তোমরা যে কোনো ময়শ্চারাইজার এখানে নিতে পারো বডি লোশান হয় সেই বডি লোশান যে কোনো বডি লোশান একটা নেবে আর একটি ভিটামিন ই ক্যাপসুল এখানে ইউজ করবে তো এটা হাত পায়ে একদিন লাগানোর জন্য যথেষ্ট তো একবার লাগানোর জন্য তোমরা চাইলে এটা বেশি করে বানিয়েও কোনো কৌটোর মধ্যে রেখেও দিতে পারো রোজ রোজ বানানোর ঝামেলা নেই আর যদি সপ্তাহে একদিন করো ইনস্ট্যান্ট বানিয়েও তোমরা তখনই তখন ব্যবহার করতে পারবে তো দেখো এখানে নিভিয়া ক্রিম এক চামচ নিচ্ছি তার মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া এইবার অত্যাধিক যদি হাত পা কালো হয়ে আছে তোমাদের হাত পা একদম উজ্জ্বলতা নেই প্রচণ্ড কালো হয়ে আছে তাহলে এক চামচ তোমরা এখানে ফেয়ার অ্যান্ড লাভলির ইউজ করো এই ক্রিমটার মধ্যে এক চামচ ফেয়ার অ্যান্ড লাভলি দাও তাহলে ইনস্ট্যান্টলি তোমাদের এই কালো জেদি নোংরাটাকে তুলে পরিষ্কার করে দেবে ব্যাস রেডি হয়ে গেছে আমার ক্রিমটা এইবার এইটাকে আমি হাতে খুব ভালো করে মাসাজ করে লাগাবো ততক্ষণ মাসাজ করবে যতক্ষণ না হাতে পুরোপুরি এটা হাতের মধ্যে লেগে যাচ্ছে মাসাজ করলে কি হচ্ছে ব্লাড সার্কুলেশান বাড়ছে আর স্কিনটার মধ্যে ভালোভাবে ঢুকে যাচ্ছে ক্রিমটা তাতে কি হচ্ছে সারা রাত যখন তোমাদের হাতে থাকবে ক্রিমটা তখন সকালে উঠে নিজের হাত নিজেরাই বারবার দেখবে আর বলবে বাহ কি সুন্দর বেশ দারুণ পরিষ্কার হয়েছে তো দারুণ চকচকে লাগছে খুব সফট করে দেবে তোমাদের স্কিন খুব সুন্দর করে দেবে তো অত্যাধিক ড্রাই যদি স্কিন হয়ে থাকে এর মধ্যে এক চামচ গ্লিসারিনও মেশাতে পারো এক চামচ গ্লিসারিন মিশিয়ে দিলে অত্যাধিক যদি রুক্ষ হয়ে গেছে তোমাদের হাত তাহলে সেটা খুব সুন্দর নরম সফট হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে মাসাজ করবে আঙুলের গাঁটগুনোতে মাসাজ করবে গাঁটগুলো প্রচণ্ড আমাদের কালো হয়ে যায় রিঙ্কলস হয়ে থাকে গাঁঠের মধ্যে আর হাতে দেখবে বয়সের সাথে সাথে হাত কিন্তু কুঁচকে যায় হাতের চামড়া কুঁচকে যায় তো এই কুঁচকানো ভাবও চলে গিয়ে খুব সুন্দর স্কিন হয়ে যাবে বাস এইভাবে তোমরা তোমাদের হাত পা ঘাড় গলা কোনইকে পরিষ্কার করতে পারো সপ্তাহে একদিন করে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে খুব ভালো ভালো রেমেডিস আমি শেয়ার করতে থাকবো